এবং সাকিব করবে সাকিবের সবচেয়ে ব্যাপার হলো ও যা কিছু না চলচ্চিত্র ধ্যান ধারণা ও যখন ক্যামেরার সামনে যায় পৃথিবীর কিচ্ছু চেনে না ও কে মা বাবা কে কে মা কে বাবা কিচ্ছু চেনে না শুধু চেনে আমি কেমন করে অভিনয়টা ফুটিয়ে তুললে দর্শক আমাকে গ্রহণ করবে সাকিব এইটা ছাড়া আর কিচ্ছু বোঝে না এবং কি এমনও দেখছি আমি আমাদের আমি একটা এক শুটিংয়ে গিয়ে ওর সাথে কি জানি কথা বলতে গেছিলাম তখন এই যে এই সময় তখন 7টা না 6:30টা বাজে হঠাৎ করে দেখি সাকিব একটু ভাত নিল দুই দিন দুইটা আপেল নিল আর ইয়ে কোন কি ব্যাপার দুপুরে খাওয়া খাচ্ছে মানে বলে ভাই একবার ওস্তাদ বলে একবার সাইফুল ভাই বলে ও সাইফুল ভাই আমার তো মনে হয় আমি কাজের টাইম তো জানেন তো আমি খাই না তাহলে চিন্তা করুন একটি ছেলে সকাল থেকে কাজ করছে দুপুরে সে খায় নাই সে দুপুরে খাওয়াটা 7টার সময় খাচ্ছে সে কাজের প্রতি মন দিয়েছে দিয়ে বলতে আজকে সাকিব পান হয়েছে আমি তো হতে পারলাম না আপনি তো হতে পারলেন আরও তো আসছে কই হতে পারল না তবে হ্যাঁ আমার যেন কোন মনে হয় আল্লাহ না করুক সাকিব যদি কোনো প্রবলেম হওয়া যায় কিংবা শারীরিক বন্ধু হয় এই ইন্ডাস্ট্রি এখন হিরো খুঁজে পাবে না সাকিব তো চাপা স্বভাবের ছেলে খুব চাপা কিন্তু একটা সময় থাকে কিন্তু ওর মতন উদার মনের ছেলে খুব কম পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম টাইম ও চাপা স্বভাবে কথা কম বলে চাপা স্বভাবের ছেলে তো একটি জিনিস ভাই আজকে শাকিব খান থাকবে না কালকে আর একটা শাকিব কিন্তু ইন্ডাস্ট্রিতে আসবে না শাকিব শাকিব যেমন সালমান সালমান শাকিব শাকিব মান্না মান্না জসিম জসিম এই রত্নগোলা যদি যেমন হারা গেছে আর আসে নাই আপনি বলেন জসিমের পরে আরেকটা জসিম কি বাংলাদেশে এসছে মান্নার পরে কি আরেকটা মান্না আসছে রাজ্জাক সাহেবের পরে আরেকটা রাজ্জাক সাহেব এসছে এবং কি আমাদের কিংবদন্তি নায়িকা শাবানা আপা চলে যাওয়ার পরে আর একটা শাবানা কি আমাদের এখানে এসছে শাবনুর মৌসুমে শাবনু চলে যাওয়ার একটা শাবনু এসছে ঠিক তেমনি সাকিব যদি আজকে চলে যায় কালকে এই ইন্ডাস্ট্রি ওই জায়গাটা আসতে আরও 25-30 বছর লাগবে আর কেউ যদি আসে কিন্তু কনফার্ম আসবে কি না সাকিব সাকিব এই ইন্ডাস্ট্রি থাকতে হলে সাকিবকে লাগবে এই ইন্ডাস্ট্রি থাকতে হলে একটা আলমগীর সাহেবকে লাগবে এই ইন্ডাস্ট্রি থাকতে হলে একটা উজ্জ্বল সাহেবকে লাগবে একটা মৌসুমি লাগবে একটা শাবনুর লাগবে একটা পপি লাগবে এদের লাগবে ওই মাম পানি দিয়ে গোসল করতেই হবে এদের দেখে ইন্ডাস্ট্রি চলবে না মাম পানি দিয়ে আমার মাম পানি লাগবে আমার শরীরে মাম পানি দিতে হবে এদের দেখে ইন্ডাস্ট্রি চলবে না ইন্ডাস্ট্রি চলতে হলে কিন্তু এদেরকে লাগবে যারা চলচ্চিত্রকে ভালোবাসত এবং চলচ্চিত্র তাদের দিয়েছে নাম দাম পুরস্কার সবই দিয়েছে তাদের শাকিব খান চলচ্চিত্র কী দিয়েছে জানি না ওর যোগ্যতা ওর পরিশ্রম সব কিছু মিলে একজন কিং সুপারস্টার শাকিব খানকে দিয়েছে যেটা নিয়ে যদি বলেন আজকে আপনি যেখানে যান বর্তমানে চলচ্চিত্র নায়কের কথা মনে চলচ্চিত্র নায়ক যদি বলতে হয় এই ধরনের কিছু কথা উঠে চলচ্চিত্র নিয়ে শাকিব খানের নামটা আগে আসে এটা আপনার মাইনে নেন আর না চলচ্চিত্র বললেই চলচ্চিত্র কথা বললেই বাইরে আগে শাকিব খানের নামটা আসে হয়তো বলে এই শাকিব এই ছবিতে কী অভিনয় করলো আরে না রে শাকিব কিন্তু ওই ছবিটি খুব ভালো করেছে আরে এই ছবিতে শাকিব তো কোনো অভিনয় তো করে নাই আরে কী কর ওই ছবিতে শাকিব যা দেখাইলো আহ আমার প্রাণটা ভরে গেল গা এই যে কথাবার্তা ভালো মন্দ কিন্তু শাকিবকে নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা শাকিবকে নিয়ে হচ্ছে তার মানে শাকিবই সবার ঊর্ধ্বে শিল্পীদের মধ্যে বর্তমান প্রজন্ম আবার যদি বলেন সাকিব একজন রাজ্জাক সাহেব না আমি মাইনা নেব না একজন রাজ্জাক সাহেব কখনো সাকিব হতে পারবে না যদি বলেন সাকিব আলমগীর সাহেব সাকিব জীবনও হতে পারবে না যদি বলেন সাকিব মান্না জীবনও হতে পারবে না যদি বলেন সাকিব জাফর ইকবাল জীবন এবং কি কিছুদিন আগে একটা কথা সাকিব সালমান সাহেব সাথে তার সাকিবের একটা আমাদেরই আমার আমি ওই তার ছবি আমি শ্রদ্ধাশ্বরী বলি আমি প্রচুর ছবি তার ছবি করেছি আমাদের ঝন্টু ভাই বলেছে না ঝন্টু ভাই আপনি তো কাজ মানুষ করার গাড়ি করে আপনি সালমানকে দেখেছেন আপনি সাকিবকে নিয়েও কাজ করেছেন আপনি সালমানকে নিয়েও কাজ করেছেন সাকিবে যায় সাকিব সালমানের জায়গায় সালমান কেউ কার সাথে তুলনা উনি যখন স্ক্রিনে ইন করে তখন অডিয়েন্সের ভিতরে ফিলটা এটা হয় যে সাকিব ভাইয়ের জায়গায় আমি আছি একজন আর্টিস্ট তখনই সার্থক যখন ওই আর্টিস্টের অভিনয় দেখে একজন দর্শক ফিল করে যে সেই আর্টিস্টটা আমি আপনি দেখেন 50 টাকা কিংবা 100 টাকা দিয়ে একটা অডিয়েন্স যখন একটা দর্শক যখন টিকিট কেটে সিনেমা হলে ঢুকে
তখন কি তুই 50 টাকার মধ্যে 2.5 ঘন্টার জন্য ওই দর্শকটা ফিল করে? আমি সাকিব খান, আমি সাকিব খান, আমি আর্টিস্ট, তার মানে সাকিবের পর্দা যা করছে ও কিন্তু এইখানে বসে বসে সাকিব ভাইকে ফলো করছে আর ভিতরে ভিতরে ও চিন্তা করছেন, এটা আমি, এটা সাকিব খান না, যতক্ষণ পর্যন্ত সিনেমা হলের সিটে বসে আছে। আপনি দেখেন প্রিয়া, আমার প্রিয়ার কথা বলবো, ওই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে 8 বার দেখেছি, এটা আমার একটা রেকর্ড। এত বেশি আমি একটা সিনেমা খুব তেমন দেখা হয় না, আমার নিজের সিনেমাগুলো দেখেছি অনেকবার, সেটা অন্য অন্য কারণে। প্রিয়া, আমার প্রিয়া, যখন সিনেমা হলে আমি দেখতে গেলাম, সাকিবের প্রতিটা সিকোয়েন্স, সাহারার সাথে যখন উনি সিকোয়েন্সগুলো আসে, তখন অডিয়েন্সের আমার মনে হয় মানে ওনারা ভুলে গিয়েছিল যে ওনারা দর্শক, ওনারা তখন ফিল করেছিল আমি নিজে আর্টিস্ট, আমি নিজেই সাকিব। তো সেই বিশাল গুণটা ভাইয়ার ভিতর আছে, সেই জিনিস উনি অনেক আগে রপ্ত করেছে বিদায়, উনি আজকে কিং খান, উনি এখনো স্ক্রিন নামে এখানে বসে আছে। সাকিব যেটা করে, সাকিব ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, ইন্ডাস্ট্রি করছে। যেমন সাকিব কিছুদিন আগে ইন্ডিয়ান টেকনিশিয়ানস সাথে কাস্ট করতেন না, এই জায়গাটা কিন্তু সাকিব ভুল করেছে, এই জায়গাটা সাকিব ভুল করেছে। কারণ সাকিবের জন্ম কিন্তু ইন্ডিয়ান টেকনিশিয়ানরা দেয় নাই, সাকিব কিন্তু সাকিব বানায় ইন্ডিয়ান টেকনিশিয়ান, বাংলাদেশের টেকনিশিয়ান বানাইছে। ওই বাঙ্গাচোরা টেকনিশিয়ান হোক, না চলা টেকনিশিয়ান হোক, মেকাররা কিন্তু সাকিবকে বানাইছে বাংলাদেশে, আর ওরা পরিপূর্ণ একটা সাকিবকে, যারা আমরা বাংলাদেশের বাংলাদেশের মেকাররা বানিয়ে দিয়েছে সাকিব খানকে, ওই একটা দুধের শট, যেমন দুধ যেমন জাল দিলে, কাটিং জাল দিলে শটটা পেয়েছিল ইন্ডিয়ালারা, কলকাতাওয়ালারা। আজকে সাকিব জাস্ট একটা ফ্রেমের উপর রং করছে, আজকে সাকিব ই করছে। আর আজকে যে ইন্ডিয়াকে নিয়ে আপনার বড় বড় আমাদের শিল্পীরা বড় বড় ইয়ে, আজকে অনেকে বড় বড় ইন্ডিয়া ইন্ডিয়া বলে, এবং আমি দর্শকদের আমি বলতেছি যে দর্শক যে কথাগুলো বলে, দর্শকের জানা উচিত এই কলকাতা ফিনিশ হয়ে গেছিল, এই টালিগঞ্জে ফিনিশ হয়ে গেছিলো, আমি সাইফুল ইসলাম, স্বপন শাহ, দিলীপ বিশ্বাস, নারায়ণ গোস্বামীটা আমরা কলকাতা জাগিয়ে তুলেছি, আজকে ব্যাংকটের জন্ম আমাদের হাতে। আজকের ভ্যাংকটেশ, যে ভ্যাংকটেশ কিনে এরা এখানে গর্ব করে যে আমি ভ্যাংকটেশে কাজ করছি, জানে আজকালকার একটা ছেলে মেয়ে আমি ইন্ডিয়াতে কাজ করছি, ইন্ডিয়াকে তুলেছি আমরা, ফিনিশ হয়ে গেছিলো, বিশেষ করে টালিউড আমরা তুলেছি, আমরা 4 জন ছেলে লোক, স্বপন শাহ, দিলীপ বিশ্বাস, নারায়ণ গোস্বামী, আমি সাইফুল ইসলাম। যখন আমি যখন একজন পত্রিকা দিয়ে হ্যাঁ আমি ইন্ডিয়াতে কাজ করছি, যখন একটা আজকাল বেদব মেয়ে ছেলে মেয়েরা যখন বলে আমি ইন্ডিয়াতে কাজ করছি, আর তোরা জানিস ও ইন্ডিয়াতে কাজ করছে, আজকে বাবা যাদব বলছিস বাবা যাদব জন্ম করতে তোরা জানিস, আমাদের দেশের ইয়েকে আমরা নিজেরা ই করি সব কিছু মিলা। একটি জিনিস সাকিব এগুলো এখান থেকে সরে আসছে, এই জন্য সাকিবের ধন্যবাদ, না সাকিব বুঝতে পেরেছে না আমার দেশের লোকজনে আমার জন্য কাঁদবে, আমার দেশের লোকজন কাঁদবে, এটা ও বুঝতে পেরেছে। এখনও চল, আমাদের সাকিব দেশের টেকনিশিয়ানে কাজ করছে এবং ভালো কাজ করছে।